এই বর্ষায় দুর্গাপুর দামোদর দেখুন শুধু কি দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য, একদম যেন ফোঁস ফোঁস করছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, আজকে তো সারা দিন বৃষ্টি, কালকে থেকে যে শুরু হয়েছে বৃষ্টি, বৃষ্টি আর থামে না। আপনারা কোথা থেকে সবাই দেখছেন, আপনাদের ওখানে অবস্থা কিরকম? বৃষ্টি থেমেছে? কোথাও মনে হয় থামেনি। আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করুন, কোন লোকেশন থেকে দেখছেন জানান, আর দামোদরটা দেখুন এখন কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা, কেমন লাগছে দেখতে, একদম যেন ফুসছে, গর্জাচ্ছে। এই দেখুন আমি দেখাচ্ছি আজকে আপনাদেরকে দামোদর, দুর্গাপুর দামোদর। এই বর্ষায় বিশাল বৃষ্টি, বিশাল বৃষ্টি। আমি জানি না সাউন্ড ঠিকঠাক আসবে কিনা, খুব আওয়াজ এখানে, মাইকও ইউজ করছি না আমি। ভালো করে দেখুন দামোদর কেমন লাগছে আজকে, যারা দেখছেন একটু শেয়ার করবেন আজকের লাইভটা প্লিজ। এই দেখুন দেখি কে কে জয়েন করছেন, কোথা থেকে দেখছেন। আরে বাবা একদম ফোঁস ফোঁস করছে দামোদর, কতটা ভালো করে দেখাতে পারছি জানি না, কেমন লাগছে দেখুন বর্ষায় এই দামোদর। আমি চারদিকটা একটু ঘুরে দেখাই, বিশাল বৃষ্টি হচ্ছে তো দুদিন ধরেই, ভয়ঙ্কর অবস্থা, মানে বৃষ্টি থামে না আর থামে না, একদমই থামে না। আর দামোদরে তো জল ভরেই গেছে একদম, ওই দূর প্রান্ত অবধি জল দেখতেই পাচ্ছেন, বর্ষাতেই দামোদর ভরে গেছে। আপনারা কোথা থেকে দেখছেন, আপনাদের কমেন্টসগুলো আসছে না কেন, কোথা থেকে দেখছেন একটু জানান, এবং একটু জানাবেন যে আপনাদের ওখানে বৃষ্টির কী পরিস্থিতি। আরে বাবা দেখি কতজন জয়েন করছেন, আজকে লাইভটা অনেক শেয়ার করুন তো, যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি দামোদর একটু এগিয়ে যায়, আপনাদেরকে দামোদরের জল কীভাবে বাড়ছে সেটা দেখায় আপনাদেরকে, বৃষ্টির জন্য কী অবস্থা দামোদরে। এই তো বিউটি সাহা অঙ্গদপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। কোথা থেকে দেখছেন বাকিটা সবাই কমেন্টস করতে থাকুন। মনে হচ্ছে মাইথনে এসেছি, মনে হচ্ছে মাইথনের ড্যামে যেরকম হয় না, খুব জোরে জলের ফোর্স, ঠিক সেরকম যেন লাগছে দেখুন। হ্যাঁ গুড মর্নিং, ডিজে ম্যানিয়া কমেন্টস করছেন, গুড মর্নিং। সবাই কোথা থেকে দেখছেন, দাদা দুর্গাপুর আছে, অরিজিৎ সোম হাট আশুরা থেকে, আচ্ছা বাঁকুড়া থেকেও অনেকেই জয়েন করছেন। এই যে বাঁকুড়া তো সোজা এই রাস্তাটা চলে গেলেই তো দুর্গাপুরের এবং বাঁকুড়ার যে কানেক্ট হয়েছে, দুর্গাপুর এবং বাঁকুড়াকে কানেক্ট করেছে এই দামোদর ব্যারেজ। দেখি এই এই সময়ে এখনও মনে হচ্ছে ভোরবেলা, বলুন এমন অবস্থা। আরে বাবা কী জোর আওয়াজ শুনতে পাচ্ছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন কী জোরে আওয়াজ জলের। বিশ্বজিৎ দাস বিলিয়াতর থেকে দেখছেন, আচ্ছা দেখি সবাই কী করছেন, আজকে বর্ষায় কেমনভাবে কাটাচ্ছেন, সাউন্ড ক্লিয়ার আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গোপালমার থেকে বলছেন অনুপমা চ্যাটার্জি, থ্যাংক ইউ। সিটি সেন্টার থেকে দেখছেন রাকেশ ব্যানার্জি, প্রদীপ মণ্ডল সাউন্ড ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। প্রিয়া নাকে কমেন্টস করছেন, থ্যাংক ইউ। শুভম পাল আসানসোল থেকে, প্রতাপ দাস, আচ্ছা সন্ন্যাসী বাগদি শালগাড়া থেকে দেখছেন, থ্যাংক ইউ। ম্যানাদিদি থেকে মালা, মালা কর্মকার প্রিয়া নাক, আচ্ছা দুর্গাপুর প্রপার্টি, আচ্ছা কমেন্টস করছেন। ফাল্গুনী সিং কমেন্টস করছেন, হাই দাদা, হ্যালো হ্যালো। দুর্গাপুর দামোদর ব্যারেজের আজকের দৃশ্য দেখুন, কিভাবে জল বেরিয়ে আসছে দেখুন, কি পড়ছে। অভিজিৎ দাস ফিরিঙ্গি থেকে, থ্যাংক ইউ। আমবাগান, আমবাগান থেকে, ফিরিঙ্গির আমবাগান থেকে দেখছেন। রোহন, রোহন কমেন্টস করছেন, মনীষ সিং। সবাই একটু লাইভটা শেয়ার করুন, যাতে আরো অনেক সংখ্যক মানুষকে আমরা যুক্ত করতে পারি আজকের লাইভে, দুর্গাপুর দামোদর আজকের বর্ষায় দেখুন। আরে বাবা কি বেগে জল পড়ছে, কি বেগে জল যাচ্ছে দামোদরে। তিলক থেকে, থ্যাংক ইউ। আর নেহা মণ্ডল কমেন্টস করছেন তিলক থেকে, প্রিয়া ব্যানার্জি থেকে, মনীষ সিং MMC থেকে, আচ্ছা MMC থেকে, থ্যাংক ইউ। আর বাকিরা কোথা থেকে দেখছেন জানান, জানান সবাই কমেন্টস করতে থাকুন। আজকে বেশ বৃষ্টি, আমি বৃষ্টির মধ্যে আজকে লাইভে এলাম, জানি না কতটা কি ভালো করে দেখাতে পারছি। ছোটন, ছোটন কিলাই কমেন্টস করছেন, অভিজিৎ ঘোষ সব গেট কি খুলে দেওয়া হয়েছে, না সব গেট খোলেনি তবে অনেকগুলো গেট তো খোলাই। এই দেখুন আগরভাঙা কলোনি থেকে জয় ভট্টাচার্য, থ্যাংক ইউ। সমর ঘোষ MMC থেকে দেখছেন, দেখুন শুধু অবস্থা, আমার তো আমি তো একদম লাইভ করছি জলে ভরে যাচ্ছে এদিকটা, বৃষ্টিতে কি অবস্থা। মানাগড়, আচ্ছা পরিগঞ্জ থেকে,
বিধান বিধান ঢাক কমেন্ট করছেন বেলিয়াতর থেকে। দেখুন দূর দূর অবধি, দেখুন দূর দূর অবধি, দেখুন কেমন লাগছে আজকে দামোদর রাস্তা। দেখুন অনেকে এখন না দামোদরের এই দৃশ্য দেখতেও আসছেন, ফটো তুলতে আসছেন। এই দেখুন, একটু শেয়ার করুন সবাই, দামোদরের দৃশ্য সবাইকে দেখতে একটু সাহায্য করুন, আরো যেন অনেক সংখ্যক মানুষকে আমরা যুক্ত করতে পারি। রমা মিশ্র, থ্যাংক ইউ। গণেশ গড়াই কমেন্টস করছেন, মানস কর আমি মণিপুর থেকে, আচ্ছা কি অবস্থা। স্বপন নন্দী বলছেন, একদমই তাই। সুরজিৎ রুই দাস, আমি আসানসোল থেকে। রমা মিশ্র, ভেরি নাইস দাদা, থ্যাংক ইউ। নড়িয়া থেকে দেখছি বলছেন শুভেন্দু ভট্টাচার্য। এ দেখুন মাছ ধরে আসছে, মাছ ধরে আসছে, মাছ ধরতে যাচ্ছে। মাছ পেলেন, মাছ পেলেন, পেয়েছেন, মাছ পেয়েছে বলছে। এই দেখুন গুড়গড়িয়া থেকে, আচ্ছা স্বপন নন্দী ইন্দাস থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন আজকে। বিকাশ মাঝি গুড়গড়িয়া থেকে দেখছেন, থ্যাংক ইউ। রাস্তাটার খুব বাজে অবস্থা হয়ে গেছে, রাস্তাটার খুব বাজে অবস্থা হয়ে গেছে, ব্যারিয়ারের চারিদিকে গর্ত হয়ে গেছে, বর্ষাতে আরও বাজে অবস্থা হয়ে গেল আর কি। বর্ষাকালে এমনি রাস্তা খারাপ হয়, আর ব্যারিজের অবস্থাটা আরও খারাপ আর কি। কেন এত ভারী ভারী গাড়ি যায়, রাস্তাগুলো একদম ঠিক নেই, এদিকের পুরো ভেঙে ভেঙে অবস্থা খারাপ, গর্ত ভর্তি হয়ে গেছে, ব্যারিজে কত কত গাড়ি যাচ্ছে, কিন্তু ব্যারিজের রাস্তার অবস্থা দেখুন না যে খারাপ অবস্থা, রাস্তার পাশে গর্ত, মাঝে গর্ত। ধরুন আমি আমি ব্যারিজ দেখাই আপনাদেরকে, যত এগিয়ে যাবো ধোয়ার মতো জলটা উড়ছে, বাষ্পের মতো উড়ছে জল। তনুশ্রী প্রামাণিক দেখছেন, দেখুন শুধু, ও মাই গড কি ফোর্সে বেরোচ্ছে জল। আরাধন পূজা দুর্গাপুর থেকে দেখছি। সুব্রত চ্যাটার্জি, হাই দাদা, হ্যালো হ্যালো। দামোদর বর্ষাতে একদম অন্য রকম রূপ নেয়, দেখতে পাচ্ছেন কেমন রূপ বর্ষাতে, দেখুন শুধু। সাউন্ড কম থাকবে আজকে, মাইক লাগাইনি আমি, সাউন্ড কম আছে একটু, আমি জানি মাইক তো লাগাইনি, বৃষ্টির মধ্যে সব ভিজে যাবে, একদম ভালো কোনো ডিভাইসগুলো আমি ইউজ করতেই পারিনি এখানে। বিকে খান কমেন্ট করছেন, হাই হ্যালো। আজকে লাইভটা একটু অন্যরকমই হবে, কিন্তু বর্ষায় আমি একটু দামোদর সবাইকে দেখাতে পারছি, এটাই অনেক আর কি, এত বৃষ্টির মধ্যে। এখনো তো বৃষ্টি পড়েই যাচ্ছে, আপনাদের ওখানে বৃষ্টি পড়ছে জানাবেন। সায়ন পলাশিয়া, পলাশিয়া, আচ্ছা না সরি, সায়ন পলাধি কমেন্টস করছেন, থ্যাংক ইউ। বৈদ্যনাথ কোলে, হাই দাদা, আমি আসলে বৃষ্টির মধ্যে যতটা পারছি কমেন্টস পড়ছি, আপনারা কমেন্টস করতে থাকুন। গণেশ গড়াই, মাছ মাছ বিক্রি হচ্ছে কি? আচ্ছা মাছ আমরা গিয়ে দেখবো, ওইদিকে ওপারে যাবো মাছের জন্য, দেখবো। শিলিগুড়ি থেকে গৌতম দাস দেখছেন, ভুবনেশ্বর থেকে জয়কর, শ্যামাপ্রসাদ কর্মকার, আপনারা সাবধানে থাকবেন, একদম একদম নিশ্চয়ই থাকবো। জল পড়ছে খুবই, বৃষ্টি জল না, আমার মানে যারা যেখানে দেখে একটু কমেন্টস করুন, আজকে লাইভটা একটু শেয়ার করুন। কৃষ্ণা ঘোষ কমেন্টস করছেন, হাই দাদা কেমন লাগছে, দেখুন জলটা কী জোরে বেরোচ্ছে। প্রদীপ্ত সিংহ রায়, স্বরাজ পণ্ডিত, ও মাই গড, এত মনে হচ্ছে, মনে হচ্ছে তো সমুদ্র হয়ে যাচ্ছে আস্তে আস্তে জলে, এমন এত ঢেউ ওই দিকটাই, দেখুন। কার্তিক বাউরি বলছেন, হাই হ্যালো, কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টসে জানাবেন। বিশ্বজিৎ খান, থ্যাংক ইউ। কার্তিক বাউরি, থ্যাংক ইউ। এই দেখুন রাস্তায় অনেকে কিন্তু, অনেকে কিন্তু এই দামোদরের অবস্থা দেখার জন্য চলে আসছে, অনেকেই আসছে এই লাইভে, দেখতেই পাচ্ছেন আপনারা। প্রদীপ্ত বলছি বোলপুর থেকে, আচ্ছা প্রদীপ্ত সিংহ রায়, থ্যাংক ইউ। হ্যাঁ আমাদের অবস্থা দেখুন, এই যে জল পড়ছে একদম। হ্যালো সবাইকে, হ্যালো, রেনকোট পরে এসে গেছি আজকে, নয়ন আছে আমি আছি, রেনকোট পরে চলে এসেছি। ছাতা দেখবেন, ছাতা উঠছে, ছাতা উঠছে, ছাতা উঠছে, একদম দুলছে ছাতা, এত জোরে হাওয়া দিচ্ছে, শো শো করে হাওয়া বইছে। সাবধানে দাদা, একদম একদম সাবধানে আছি, থ্যাংক ইউ। কি জোরে বইছে জল, মাই গড, গেটগুলো শুধু দেখুন।
লক্ষ্মী রুই দাস, ভেরি নাইস। চিরঞ্জিত মণ্ডল, আচ্ছা সবাই একটু পেজটাকে ফলো করে দেবেন, যারা দেখছেন সবাই একটু পেজটা ফলো করে দেবেন, যারা পেজে নতুন আছেন। হ্যাঁ, আমরা bengal.com থেকে সমস্ত আপডেট আপনাদেরকে দিতে একটু আপডেট একটু ফলো করবেন পেজটা, যাতে অনেক সংখ্যক মানুষকে দেখাতে পারি আরও পরবর্তী ভিডিওগুলো। মিলন পল্লী থেকে দেখছেন মৌমিতা মান্না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা সবাইকে, অনেক ভালোবাসা। বর্ধমান থেকে দেখছি দেবদাস ধর, গোপাল সরকার, দাদা চলে গেল কমেন্টসটা। পানাগড় থেকে দেখছি, আচ্ছা থ্যাংক ইউ। মুচিপাড়া থেকে দেখছি কমেন্টস করছেন রতন চন্দ্র দাস, কেয়া গোস্বামী কমেন্টস করছেন নবদ্বীপ থেকে, নবদ্বীপ থেকে, আচ্ছা রয়্যাল সোসাইটি, ওকে। পাপা ব্যানার্জি কমেন্টস করছেন চিঁচুড়িয়া, চিঁচুড়িয়া থেকে দেখছি দাদা বলছেন দারুণ দারুণ দৃশ্য, একদম একদম দারুণ দৃশ্য। মিলনগড়ে কমেন্টস করছেন প্রিয়াঙ্কা দত্ত চৌধুরী বলছেন দারুণ দৃশ্য, ফুলজোর থেকে দেখছেন একদম। রবিতা রুইদাস কমেন্টস করছেন, দেখুন দামোদরের আজকে অবস্থা, চারিদিকটা দেখুন, চারিদিকটা একটু ভালো করে দেখুন। আজকে আমাদের অনেকগুলো প্ল্যান ছিল বিভিন্ন জায়গা থেকে ব্লগে আসার, বিভিন্ন জায়গা থেকে লাইভে বিভিন্ন কিছু দেখানোর, কিন্তু আসতে পারলাম না, কিন্তু আসতে পারলাম না এই বৃষ্টির জন্য। অনেকগুলো আমাদের পরপর কাজ ছিল, অনেকগুলো প্ল্যান ছিল। বিধাননগর থেকে দেখছেন, আচ্ছা অদিতি সিংহ, গৌতম শ্যাম বলছেন দুর্গাপুর থেকে দেখছেন, আচ্ছা রবিতা, আচ্ছা দেবাশিস রয় কমেন্টস করছেন, দেবাশিস রয় দাদা কেমন আছো, পানাগড় থেকে দেখছি খুব ভালো আছি। প্রদীপ্ত সিংহ রয় কমেন্টস করছেন, বিরিঙ্গি থেকে স্বাগতা চক্রবর্তী, বা গাড়িগুলো আসছে দেখুন লাইন দিয়ে, রাস্তার অবস্থা খুব খারাপ, ব্যারেজে দুদিকেই মাঝে মাঝেই গর্ত, এই দেখুন বর্ষাতে রাস্তাতে আবার জলও জমছে, গর্তগুলো হয়ে গেছে, আরও অসুবিধা এই বর্ষাতে না, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে যায়, খুব বাজে লাগে, জল জমে থাকলে থাকলে বোঝাও যায় না। এরপরে যদিও পুজোর সময় আসছে, এবং পুজোতে কি হবে জানি না, এই বছর বৃষ্টি হবে কি মনে হচ্ছে আপনাদের, এবছর পুজোকে ভাসি কি বৃষ্টিতে, বৃষ্টিতে ভাসাবে মনে হচ্ছে? খাদড়া থেকে রুদ্রেন্দ্র রুদ্র, থ্যাংক ইউ বলছেন ওয়াচিং ফ্রম খাদড়া, থ্যাংক ইউ। আচ্ছা ওই দিকটা একবার দেখাবো নাকি, ওই গাড়ি আসছে খুব ওই দিকটা, যেখান থেকেই দেখাই, কোথা থেকে সবাই দেখছেন দেখুন, ওই দিকটা তো জলে ভরে আছেই, তবে এই দিকের দৃশ্যটা একদম আলাদা থাকে সবসময়, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অসাধারণ। অভিজিৎ কর্মকার বলছেন দৃশ্য অসাধারণ একদম। আসানসোল থেকে মানস ব্যানার্জি, থ্যাংক ইউ, অনেক জায়গা থেকে আজকে জয়েন করেছেন সবাই, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে চলে যাই, আর পুজো এবছর দুর্দান্তভাবে আমরা কভার করব বিভিন্ন জায়গার জন্য, আর একটু এগিয়ে যাওয়া যাক। একটু সবাই পেজটাকে ফলো করে দেবেন হ্যাঁ, যারা যেখান থেকে দেখছেন, কারণ অনেক সংখ্যক মানুষ আজকে দেখছেন, আমার মনে হয় অনেকের ফলো করা নেই পেজটা, করে দেবেন, তাহলে আমরা বিভিন্ন জায়গায় বেঙ্গলের বিভিন্ন জায়গা কভার করবো। দেখুন মনে হচ্ছে সমুদ্র, মনে হচ্ছে আমরা দীঘাতে এসেছি, যদি আমরা গেটগুলো না দেখি মনে হচ্ছে সমুদ্রে এসেছি, ঢেউগুলো দেখুন। আকাশ দাস দেখছেন, থ্যাংক ইউ, সবাই কমেন্টস করছেন অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। কেমন কাটছে, বাড়িতে খিচুড়ি হলো রান্না, একটু জানাবেন বাড়িতে কি খিচুড়ি হয়েছে, কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে আজ? ও মাই গড, রাস্তাগুলো গাড়িগুলো কিভাবে যাচ্ছে, আর এত গাড়ি যায় না, রাস্তাগুলোর গর্ত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গর্তে একদম অবস্থা খারাপ, খাল বিল হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে, কি অবস্থা, আর বর্ষাকাল একটু বেশি হয়। হ্যাঁ প্রদীপ্ত সিংহ রায় বলছেন ফসল নষ্ট হবে, এটা কিন্তু ঠিক বলেছেন, ঠিকই ফসল নষ্ট হবে, এটা খুব খারাপ, চাষিদের তো তাহলে খুব অসুবিধা হয়ে যাবে, বলুন। পার্থ ঘোষ মাধাইপুর থেকে দেখছেন, কাজল সাহা দাস, দাদা তোমার জন্য এই দৃশ্য দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ, সবাই একটু শেয়ার করে দেবেন হ্যাঁ, যাতে আপনার মতো সবাই দেখতে পায়, আপনাদের সবার মতো বাড়িতে বসে দেখতে পায়, আজকে অনেকেই আর কি বাড়িতেই আছেন হয়তো, যাতে সবাই আজকে লাইভটা দেখতে পায়, আর সবাই পেজটাকে একটু ফলো করে দেবেন, অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করছি, অনেক কিছু bengal.com থেকে আমরা তুলে ধরবো, আপনারা ভীষণ ভালোবাসেন আমাদের, অনেক কিছু তুলে ধরার চেষ্টা করবো আরও, আর পুজো আমরা আপনাদের কাছাকাছি যেগুলোই হচ্ছে বিভিন্ন জায়গায় সব জায়গায় যাওয়ার চেষ্টা করবো,
খিচুড়ি হচ্ছে। আচ্ছা দেবারতী সিকদারও বলছেন খিচুড়ি হচ্ছে, যাবো নাকি আমরা? আচ্ছা থ্যাংক ইউ, আপনারা এত শেয়ার করেন, এত আপনাদের কথা। আরে বাবা, আমাদেরকে জলে ভিজিয়ে দিচ্ছে, গাড়িগুলো যাচ্ছে, রাস্তার জল একদম ছিটকে আমাদের গায়ের মধ্যে আসছে, জানেন তো রাস্তাগুলো তো এমনিতেই অবস্থা খারাপ, গর্তে জল জমে আছে, আর সেই জল যে যখন কোনো গাড়ির চাকা যাচ্ছে ব্যাস একদম গায়ে জল আসছে আমাদের। দাদা তোমার জবাব নেই। আরে বাবা, শুভম দাস, এটা দুর্গাপুর, হ্যাঁ দুর্গাপুর ব্যারেজ, ঠিক দুর্গাপুর দামোদর। ভালো আছো দাদা? দৃশ্য দেখা যায় না, এটা কিন্তু অচেনা না দামোদর। দামোদর তো শান্ত জানি, কিন্তু দামোদর কিন্তু কখনো কখনো দুরন্ত হয়ে যায়, সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন। বর্ষাকালে দামোদরের অন্য চেহারা নেয়, দেখতে পাচ্ছেন নেটওয়ার্কেরও সমস্যা হচ্ছে, ওয়েদার খারাপ তো তার জন্য। জয়দীপ আচার্যি দাদা ভালো আছে, একদম ভালো আছে। হলুদ ট্যাক্সি, দেখুন আমাদের দুর্গাপুরেও হলুদ ট্যাক্সি থাকে কলকাতার মতো, তাই না? যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করুন, অনেক অবস্থা খারাপ, অবস্থা খারাপ একদম। গাড়ি কোথায় তুলে দিয়েছে, সব দামোদরের দৃশ্য দেখার জন্য কোথায় চলে এসছে। দাদা ভালো আছো? একদম ভালো আছি জয়দীপ আচার্যি, থ্যাংক ইউ। আপনারা কোথা থেকে দেখছেন সবাই? পরে যারা জয়েন করলেন কোথা থেকে জয়েন করছেন, কোথা থেকে দেখছেন একটু জানাবেন। দেখুন কি ফোর্সে জল যাচ্ছে, দেখুন। আরে বাবা, ও মাই গড, গর্জন শুনতে পাচ্ছেন আপনারা? সাউন্ড শ্রাবণী প্রামাণিক, আমি দুর্গাপুর বিজন থেকে দেখছি। দাদা আপনি নিজে সেফ থাকুন, একদম 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 ঠিক আছি, একদম সেফ আছি, অনেক অনেক ধন্যবাদ। দেবরাজ সিংহ বলছেন দাদা নেচার প্রবলেম, হ্যাঁ 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 নেটওয়ার্কেরও প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তিমির ঘোষ, তোমার জন্য সব দেখতে পাই, বিধাননগর থেকে দেখছি। কটা গেট খুলেছে? কটা গেট খুলেছে? অনেকগুলো গেট খুলেছে, আমি সামনে যেতে পারছি না, আসলে বৃষ্টি হচ্ছে এত, ভাবছি যদি সামনে গিয়ে নেটওয়ার্কেরও সমস্যা হয়ে যায় আপনাদেরকে দেখাতে পারবো না ভালো করে। দুর্গাপুর, দুর্গাপুর আশেপাশে বাঁকুড়া, আসানসোল, রানীগঞ্জ, কলকাতা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে সব জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। জলটা বেরোচ্ছে দেখুন কেমন। শারদা সরকার দুর্গাপুর থেকে বলছেন দারুণ লাগছে। দেবারতী শিকদার এজন থেকে দেখছেন। বিশ্বনাথ বাগজি নদিয়া থেকে নাকি? নদিয়ার হরিণঘাটা নগর উখড়া থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ। বাপ্পা কুহেরি কমেন্টস করছেন, রমি, সব কমেন্টসগুলো চলে যাচ্ছে, কিছু মনে করবেন না দাদা, এত জল বাঁকুড়া থেকে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড জল, প্রচণ্ড জলের ফোর্স। রমি ও রাহুল প্রামাণিক কমেন্টস করছেন, অনেকগুলো গেট খোলা, সামনে গিয়ে বোঝা যাবে আর কি, অনেকগুলো গেট খোলা, আমি না বেশি মুভমেন্ট করতে পারছি না, ছাতা নিয়ে আমরা আছি তো, বেশি জল ঢুকে গেলে এখানে কিন্তু আমাদের ডিভাইসে প্রবলেম হয়ে যাবে, তো সেই জন্য দেখাতে পারবো না, সেই জন্য বেশি মুভমেন্ট করতে পারছি না। তবে জোরে আবার বৃষ্টি নামিয়েছে, ঝরঝর মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর কি জোরে হাওয়া দিচ্ছে, মাই গড, দেখুন ওর অবস্থা, নয়নের অবস্থা দেখুন, ছাতাটা এভাবে ধরে আছে বলে আমরা ভালোভাবে লাইভ করতে পারছি, আর কীভাবে হাওয়া মানে ছাতাটাকে উড়িয়ে নিচ্ছে যেন, ঠিক করে ধরতে পারছে না এতটাই জোরে হাওয়া। শেখ লাইকাত আলী কমেন্টস করছেন, থ্যাংক ইউ। লাঞ্চ হলো দাদা? না না লাঞ্চ হয়নি, আমরা একটা অন্য জায়গায় ছিলাম, মানে আমাদের কিছু স্টুডেন্টসের এক্সাম ছিল আজকে, তো সেটার জন্য আমরা ছিলাম আর কি, একটা বোর্ডের এক্সাম ছিল, তো তারপরে আমরা একদম সোজা চলে এসেছি, আমাদের স্টার একাডেমির স্টুডেন্টরা ছিল, আরও অনেক একাডেমি স্টুডেন্টসের তাদের এক্সাম চলছিল, তো বঙ্গীয় সঙ্গীত পরিষদে, আর এখন আমরা এসেছি দামোদরে, ওখান থেকে সোজা এলাম, দারুণ লাগছে। বাপ্পা কোহলি বিশ্বাস কমেন্টস করছেন, লাঞ্চ একটু পরে করবো আর কি। শুভম রয় সাগরভাঙ্গা থেকে দেখছি, অনেকগুলো গেট খুলেছে, এখন গোনার মানে ইয়ে নেই আর কি, সেই সুযোগ নেই, যা বৃষ্টি পড়ছে আমি যেতে পারছি না ওদিকটা, এই দেখুন গেটগুলো আমি দেখিয়ে দিই কীভাবে জল যাচ্ছে, দেখুন। সাগর সার্কেল হুগলির আরামবাগ থেকে দেখছেন, আপনারা বাকিরা কোথা থেকে দেখছেন একটু সবাই জানান, একটু শেয়ার করুন, আর একটু বেশি সংখ্যক দর্শক জয়েন করতে পারে যদি আপনারা একটু শেয়ার করেন। রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে সত্যি, কি খারাপ লাগে না ব্যারেজে, এই দেখুন গর্তের মধ্যে চাকা পড়ছে, কি অবস্থা।
আপনারা যখন এই ব্যারেজ দিয়ে আসবেন সাবধানে গাড়ি চালাবেন সবাই, হ্যাঁ, এই বর্ষার সময় যারা ব্যারেজ দিয়ে আসেন খুব সাবধানে গাড়ি চালাবেন, কারণ গর্ত হয়ে গেছে খুব রাস্তায় রাস্তায়। বাঁকুড়া থেকে দেখছেন, বাবুরারে থেকে রমা মাইতি জয়ন্ত দে বলছেন, বাঁকুড়া কাল কলগোড়া থেকে দেখছি, কলগোড়া থেকে, আচ্ছা, প্রহ্লাদ মণ্ডল, ব্যারেজের রাস্তা খুব খারাপ, হ্যাঁ সত্যি খুব খারাপ হয়ে গেছে গো, এখন খুব খারাপ হয়ে গেছে, মানে বর্ষাকাল তো আরোই খারাপ হয়ে গেছে। আর আপনারা যখন আসবেন খুব সাবধানে গাড়ি চালাবেন সবাইকে বলছি এখানে, কারণ এত ভারী ভারী গাড়িগুলো আসে তো, আর বর্ষাতে আরও ভয়, মানে দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্য স্মিথ প্রামাণিক বলছেন তুমি সাবধানে ভিডিও করো, একদম একদম সাবধানে আছি, চিন্তা করবেন না, একদম রাস্তার পাশে আছি তো, আমরা এমন একটা জায়গায় আছি যেখানে মানে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে তো আমরা একদম ফুটপাথ মতো না, তো এখান থেকে অসুবিধা হবে না। অনেকেই দেখুন একদম ছাতা নিয়ে এসে ব্যারেজের দৃশ্য দেখছে, অনেকেই দেখছেন ছাতা নিয়ে ব্যারেজের দৃশ্য। আর আপনারা কোথা থেকে দেখছেন জানান, লাইভে অনেক মানুষ শেয়ার করুন। ওমদা থেকে জীবন খান, আমরা খুব শীঘ্রই ওমদা যাবো, ওমদা খুব ভালো জায়গা। প্রদীপ্ত সিংহরায়, খিচুড়ি খাওয়াবো আসুন। আরে বাবা কি ইনভাইট, দারুণ ইনভাইট করছেন তো, আজকের দিনে খিচুড়ি না, নামটা শুনলেই জিভে জল আসে। কালকে খেয়েছিলাম বৃষ্টির মধ্যে, কালকে খিচুড়ি খেয়েছিলাম, কিন্তু দিনের বেলা লাঞ্চ করতেই পারিনি ব্লগের জন্য, এসে রাত্রে খেয়েছিলাম বাড়িতে, কারণ সারাদিন তো কালকে দেখেছেন আমরা বিভিন্ন জায়গায়, রানীগঞ্জে, ব্যানাচিতিতে, সিটি সেন্টার থেকে আমরা লাইভে এসেছি, তো কালকে দিনের বেলায় একদমই টাইম পাইনি, আমরা রাত্রে এসে খিচুড়ি খেয়েছি। তবে আজকে খিচুড়িটা কিন্তু সত্যি জমে যাওয়ার মতো, আজকে যাদের হচ্ছে আজকের খিচুড়ি খাওয়ার মতোই ওয়েদার, কিন্তু এত ভালো ওয়েদার না, জমিয়ে খিচুড়ি, মাছ ভাজা বা ডিম ভাজা, তার সাথে যদি আর কিছু থাকে তাহলে তো এক্সট্রা পাও না। জয়ন্ত দে কমেন্টস করছেন, মনোরঞ্জন গোস্বামী দেখছেন, বিজন এডিশন রোড থেকে দেখছেন, সৈকত ঘোষ সপ্তর্ষি পার্ক থেকে, দাদা চিকেন খাওয়াবো আসুন, ও মাই গড, একদম লোভ দিচ্ছেন কিন্তু, এবারে সত্যি চলে যাবো আপনাদের ওখানে, চিকেন হচ্ছে কারো বাড়িতে, কারো বাড়িতে খিচুড়ি হচ্ছে, আর কি চাই এই বর্ষাতে, খুব সুন্দর লাগছে। নটি জয় রুইদাস কমেন্ট করছেন, কোন দিকে যাবো, ওপারটায় যাওয়া যাবে না, গাড়ি আসছে ওপারটাই না, রাস্তা খারাপ তো, আমার ওপারটা ওই জন্য যেতে চাইছে। মাছ কি বিক্রি হচ্ছে জানি না, যেতে হবে। বাঁকুড়া ওদা থেকে দেখছেন সুমন, আচ্ছা একটু সবাই শেয়ার করুন প্লিজ। রাহুল বলছেন হাই, হ্যালো। সুজাতা ভট্টাচার্য, ওয়াও। মৃত্যুঞ্জয় সরকার কমেন্ট করছেন, থ্যাংক ইউ। কোথা থেকে দেখছেন সবাই, ঋত্বিক গড়াই জাংশন মল থেকে দেখছি, ও আরে বাবা এখন আছেন জাংশন মলে, আচ্ছা। রমা মাইতি সাবধানে ভিডিও করো দাদা, একদম একদম সাবধানে করছি। কি অবস্থা দেখুন, কি জোরে বেরোচ্ছে জল, আর বাইরে যখনই বড় বড় এই গাড়িগুলো যাচ্ছে তো ব্যারেজে, মানে সব কাঁপছে, যেন সব কাঁপছে, কাঁপিয়ে দিয়ে চলে যাচ্ছে গাড়িগুলো, এরকম অবস্থা আজকে। আলাপাত খান কমেন্ট করছেন, হ্যাঁ প্রদীপ্ত কিষান প্রদীপ্ত সিংহরায় কমেন্ট করছেন, কোপাই নদীর ধারে বসে বৃষ্টিতে ভিজে খিচুড়ি খাবো সবাই মিলে। আরে বাবা কই, আপনি তো আরও একটা সুন্দর দৃশ্য চোখের সামনে তুলে ধরছেন, কোপাই নদী, ও মাই গড। দুর্গাপুর থেকে মেজো ভাই, অতনু দাস বলছেন কৃষ্ণনগর থেকে বলছি, খুব সুন্দর লাগছে, আচ্ছা। তুষারকান্তি কমেন্টস করছেন, বাপ্পা কুহেরি বিশ্বাস কমেন্টস করছেন, তুষারকান্তি ঘোষ ডিএসপি থেকে দেখছেন, থ্যাংক ইউ, সব দাদা ভাইদের অনেক ভালোবাসা, সব দিদি বোনদের, সকলকে বড়দের প্রণাম, সকলকে আজকের এই বিশেষ দিনে, একদম বর্ষার সময় আজকে, অনেক ভালোবাসা সবাইকে। আলাপত খান কোথায়, এটা দুর্গাপুর ব্যারেজ দামোদর, দুর্গাপুর ব্যারেজ, দৃশ্যটাই আলাদা দেখুন, দুর্গাপুরের কিন্তু দৃশ্যটাই আলাদা, বৃষ্টির সময় একদম আলাদা, দূরে মনে হচ্ছে পাহাড়ের মতো লাগে ওই জায়গাটা, দেখুন মনে হচ্ছে সত্যি পাহাড় দূরেরটা, আর এই এখানটা মনে হচ্ছে দেখুন সমুদ্র, মনে হচ্ছে সমুদ্রের ঢেউ যাচ্ছে। চন্দন মোবাইল থেকে, আচ্ছা দেখছেন,
সব কমেন্টগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে, তো সবারগুলো পড়তে পারছি না। ঘুষকরা থেকে বিশ্বরূপ মণ্ডল, আচ্ছা নেজো ভাই চন্দন মোবাইল থেকে, আচ্ছা চন্দন মোবাইল দুর্গাপুর স্টেশনের কাছে, ওখান থেকে দেখছেন, থ্যাংক ইউ। দেবজ্যোতি বৈত কমেন্টস করছেন, অত কিউবিক জল ছাড়া হয়েছে, একদম আমার কাছে ইনফরমেশন নেই এটা, সত্যি কথা। আমরা এলাম একটু ব্যারেজের দৃশ্য দেখাবো বলে, একদম ইনফরমেশন না নিয়েই এসে গেছি, জানেন তো। বিজন থেকে সোনালী রয়, আচ্ছা এগুলোর জন্য তো ডিভাইস ডিভিশের সাথে কথা মানে কন্ট্যাক্ট করতে হতো আমার, আমি কথা মানে কোনো রকম ইনফরমেশন না নিয়ে এসেছি। স্মিথ বার ব্রাহ্মণে কি দেখছেন, মানে হঠাৎ করে ভাবলাম যে না একটু লাইভে আপনাদেরকে দামোদরটা দেখাই, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্যই চলে এলাম, আর দামোদরটা এরকম সময় খুব ভালো লাগে তো। আপনি এক্সিলেন্ট সেদিন এসেছিলেন, সেদিন ভিডিও করতে মেজো ভাই, একদম চন্দন, হ্যাঁ চন্দন মোবাইলে আমরা তো এসেছিলাম, এবং চন্দন মোবাইলে এত ভালো সব মোবাইল মানে অফারের সাথে থাকে। আরাফত খান বলছেন এক্ষুনি যাচ্ছি, চন্দন মোবাইল আসলে চেনেন অনেকেই, দুর্গাপুর স্টেশনের সামনেই আছে। রাহুল রয় দুর্গাপুর বিধাননগর থেকে, আচ্ছা পুনিত পাশবান, পুনিত পাশবান কমেন্টস করছেন, একদম প্রদীপ্ত সিংহরায় বলেছেন যে কিছু মানুষের মজা কিছু মানুষের সাজা, ঠিকই বলেছেন, অনেকের তো সাজা, অনেকের কাজ বন্ধ হয়ে যায়, সত্যি মজাটা কমই হয় জানেন তো, দেখতে হয় তো দৃশ্যগুলো আমরা, যাদের কাজ বন্ধ হয়ে যায় তাদের অসুবিধা, তবে হ্যাঁ প্রত্যেক দিন তো আর হয় না, এক দুদিন, তবে চাষিদের না খুব অসুবিধা এই সময় বৃষ্টিতে, যেটা ছোট এই সময় যদি এরকম বৃষ্টি হয়, তাই তো। সোনালী রায় বলছেন দাদা ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। রানীগঞ্জ থেকে শিলা গোপ, এই তো রানীগঞ্জে আমরা কালকেও গেছিলাম, রানীগঞ্জে আমরা প্রায় যাই গেছিলাম রিসেন্টলি, বাঁকুড়াতেও আমরা প্রায় যাই, আবার যাব। মেজভাই বলছে আমি কাজ করি কেমনে, সত্যি তাই কাজের খুব, যারা ব্যবসা করেন ব্যবসারও অসুবিধা হয়ে যায়, এক সবেতেই অসুবিধা যাই বলুন, আমাদেরও আজকে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সেগুলো তো আমাদেরকে পোস্টপোন করতে হয়েছে বৃষ্টির জন্য, এত বৃষ্টিতে কি হয় কি করে কি হবে। রাহুল রায় বলছেন আমি আসছি, চলে এসো শেখ, কিন্তু খুব সাবধানে বৃষ্টিতে ভেজো না গো, এখন বৃষ্টিতে ভেজো না, দামোদরে এই ব্যারেজেও রাস্তাঘাটের অবস্থা খারাপ, যারা আসবে কখনো পেরিয়ে যাবে যখন সাবধানে যাবে। বর্ধমান আরামবাগ থেকে দেখছেন পুনিত পাশবান, সৌহার্দ্য কর্মকার দেখছেন কলকাতা থেকে, দেখছেন সৌহার্দ্য কর্মকার অনেক ধন্যবাদ, এই দৃশ্য দারুণ লাগছে। বীরেন্দ্র সিংহ বলছেন, বীরেন্দ্র সিং কিছু লোকের খুব অসুবিধা হচ্ছে বিজন, হ্যাঁ বিজন থেকে দেখছেন, একদমই একদম। জয়দেব ব্যানার্জি বলছে দাদা ভিজো না শরীর খারাপ করবে, না না ভিজছে না ভিজছে না, একদম রেনকোট পরে এসেছি দেখবে, দাঁড়াও রেনকোট পরে আসছে। আমি পূর্ব বর্ধমান থেকে শিলা কমেন্টস করছেন, আচ্ছা দামোদরের গেট খুলে দিচ্ছে দিয়েছে, হ্যাঁ অনেকগুলো গেট তো খোলাই। শিলা ঘোষ বলছেন খুব সুন্দর লাগছে, একদম খুব সুন্দর লাগে, তো একটু সামনের দিকে যাই, বৃষ্টি খুব জোরে পড়ছে, বৃষ্টিটা থেমে গেলে না যেতে পারতাম, বৃষ্টিতে পুরো ভিজিয়ে দিচ্ছে, ডিভাইস পুরো ভিজে যাচ্ছে জানেন। প্রদীপ স্টার পাঠিয়েছে, থ্যাংক ইউ প্রদীপ, থ্যাংক ইউ, একদম যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, দামোদরের অবস্থা দেখুন আজকে কি অবস্থা, ওদিকে মাছ ধরছে মাছ ওখানটায়, পুরো জলের ছাড়টা এদিক দিয়ে আসছে। মানু চক্রবর্তী কমেন্টস করছেন কটা গেট খুলেছে, অনেকগুলো গেট খুলেছে,
শিলা গো বলছেন রানীগঞ্জ এলে বলবেন দেখা করব। একদম একদম আসবো আমরা, আমরা প্রায়ই তো আসি, আর পুজোর টাইমেও তো আমরা যাবই। জানাবেন আপনাদের কাছাকাছি কোন পুজো কী হচ্ছে বা কোথায় বিশেষ কিছু হচ্ছে, আমরা নিশ্চয়ই যাবার চেষ্টা করি। শিডিউল ফাঁকা থাকলে আমরা নিশ্চয়ই সেই রকম টাইমে চলে যাই। কেমন আছো তোমরা বাপ্পা ব্যানার্জি? ভালো আছি, ভালো আছি। দামোদরের অবস্থা ভালো দাদা, কিন্তু ব্রিজের অবস্থা একদমই ভালো নেই। একদম একদম, এটা ঠিক বলেছেন নয়ন রয় কমেন্টস করছেন। বিদিশা ঘোষ দস্তিদা দুর্গাপুর জয়দেব থেকে, থ্যাংক ইউ জয়দেব ব্যানার্জি। দাদা কবে কমবে বৃষ্টি? আজকে তো সারাদিন হবে বলছে, কালকে থেকে কমতেও পারে, তাই তো? নিউজে তো আমি যেরকম শুনছিলাম কালকে থেকে কমতে পারে। চিন্তামণি ওরাই বলছেন কোথায় এইসব? এটা দুর্গাপুর ব্যারেজ, দুর্গাপুর দামোদর ব্যারেজ। শেখ সাইফুদ্দিন দাদা একটা কি শোল মাছ পেলে ডাকবো? আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই, একদম জ্যান্ত মাছ কিন্তু পাওয়া যায়, বিক্রিও হয়, কিন্তু এই বর্ষায় এই সময় পাওয়া যায় না, বিকেল দিকের বা সন্ধ্যের দিকে পাওয়া যায়। এবারে ওপারে পাওয়া যাচ্ছে কিনা বলা মুশকিল, ওদিকে যেতেই পারছি না এখন, এত বৃষ্টি। MMC থেকে বেবি ঘোষ দেখছেন, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ আমি আবার বলছি সবাইকে, যারা নতুন আছেন পেজটা, এই পেজটাতে একটু ফলো করে দেবেন। পেজটা ফলো করলে আমরা পরের যে আপডেটগুলো দেবো আপনারা দেখতে পাবেন। এই ব্রিজটার যা অবস্থা, এত কাঁপছে, মাঝে মাঝে মনে হচ্ছে যদি ভেঙে পড়ে যায় কী হবে, যা কখনো যেন না হয়, কারো কোনো অঘটন যেন না ঘটে, এটাই আমরা সবসময় চাইব। বিট্টু রক বলছেন ইলিশ মাছ হলে বলবেন, এখানে কোথায় ইলিশ মাছ পাবে, এখানে ইলিশ মাছ পাওয়া যায় না তো, পদ্মায় যেতে হবে পদ্মায়। সুপর্ণা হালদার এত দুর্যোগ, আপনি বাইরে? হ্যাঁ বাইরে এসি আসি আসুন দাদা, আমি SB মোড় থেকে শেখ শুকুর। আচ্ছা জয়দেব ব্যানার্জি বলছেন, কমেন্টস করছেন, সব কমেন্টসগুলো এত তাড়াতাড়ি চলে যাচ্ছে দাদা। শ্রীনগর পল্লি বিদ্যাসাগর পল্লি জলে ভেসে গেল তাই নাকি, অনেক জল জমে গেছে? একটু ফটো পাঠাবেন তো হোয়াটসঅ্যাপে বা ভিডিও যদি আপনারা একটু পাঠাবেন তো, কেমন অবস্থা দেখব। ও মাই গড, সত্যি অনেকের না, এত বাজে হয় বৃষ্টিতে এত জায়গায়, এই কিছুদিন আগে মানে জাস্ট কয়েক মাসের মধ্যেই তো, এক মাসের মধ্যেই হতো, একদম বন্যা হয়ে গেছিলো এক দেড় মাস আগে হবে আর কি। কতজনের ক্ষতি হয়, কত অসুবিধা হয়। রাজু পাল, ভানু চক্রবর্তী, বিট্টু রক বলছেন পানাগড় একদিন আসুন দাদা। আসি তো পানাগড় তো আমরা মাঝে মাঝেই যাই, আবার যাবো। শুনুন আমরা লাইভটা এখন শেষ করবো, এবারে অনেকক্ষণ হয়েছে, তবে দামোদরের অবস্থা আপনারা দেখলেন চারিদিকটা, কেমন লাগলো জানাবেন, সবাই পেজটাকে ফলো করে দেবেন এবং একটু শেয়ার করে দেবেন আজকের লাইভটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একটু সাবধানে থাকুন, ওয়েদার খুবই খারাপ, যারা বাড়িতে আছেন ভালোভাবে থাকুন, আর ওয়েদার হয়তো আজকে এরকম বৃষ্টি হবে কালকে ঠিকও হয়ে যাবে, চিন্তা করবেন না, তবে সাবধানে থাকুন। আচ্ছা ঘুরিয়ে দেখাও, ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিকই ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, চারিদিকটা দেখিয়ে দিচ্ছি একবার শেষ করার আগে। ভাই সবাইকে ভাই ভালো থাকুন, ভাই